আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে শেয়ার করব ব্যান্ড কলার দিয়ে কামিজ কাটিং করলে কেন আমরা পিছনের পার্ট 1 ইঞ্চি বড় রাখি, সামনের পার্ট কেন 1 ইঞ্চি ছোট রাখি, এবং কামিজের তাল পার্ট কাটিং করার সময় সেই তাল পার্ট কাটিং করার সঠিক নিয়মটা কি, আজকের ভিডিওতে শেয়ার করব। তো দেখুন, কামিজের জন্য কতটুকু কাপড় নিতে হবে সেটা শিখে নেই। যাদের বডি 40-এর নিচে হবে তাদের জন্য 2.5 গজ কাপড় নিলে একটি কামিজ কাটিং করা যাবে 3/4 হাতাসহ। তো দেখুন, 2.5 গজ পরিমাণ কাপড় নেওয়ার পরে সেই কাপড়টি 2 পাটে ভাঁজ করবেন। এবার দেখুন, এই কাপড়টি যে আমরা 4 পাটে ভাঁজ করে নিব সেটা ডিফেন্স করবে সম্পূর্ণ আমাদের নিচের ঘের অনুযায়ী। আমরা নিচের ঘের যতটুকু রাখবো ঠিক ততটুকু পরিমাণ এই ভাঁজটা দিতে হবে। তো বডি অনুযায়ী নিচের ঘেরটা কতটুকু দিতে হবে, যাদের বডি যতটুকু হবে সে বডি চারের 1 অংশ নেওয়ার পরে আপনারা এখানে 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি বাড়তি নেবেন। নেওয়ার পরে নিচে মার্জিন দিয়ে আপনারা লম্বাটা নিয়ে নেবেন। তো দেখুন, আমি লম্বাটা নিয়ে নিচ্ছি, যার যতটুকু লম্বা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা যদি কলার সিস্টেম করে কামিজ অথবা গোলজামা বা যে কোনো জামা কাটিং করেন, তো সেই কামিজের জন্য বা গোলজামার জন্য পিছন পাটটা 1 ইঞ্চি বড় রাখবেন, সামনের পাটটা 1 ইঞ্চি ছোট রাখবেন। তো দেখুন, একটি মার্জিন দেওয়ার পরে আমরা আরও 1 ইঞ্চি বাড়িয়ে আরেকটি মার্জিন দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা মার্জিন দুটা দিয়ে দিবেন। এবার দেখুন, আমাদের এখান থেকে ধরে কামিজের যে সাইড ফাড়া হয় সেই ফাড়াটা কতটুকু বড়ির জন্য কতটুকু দিতে হবে, তো দেখুন আপনারা এই সাইড ফাড়াটা 3টি মাপে দিতে পারেন, 19 ইঞ্চি বা 20 ইঞ্চি বা 21 ইঞ্চি, 3টা মাপের যে কোনো একটি মাপ রাখতে পারেন। এবার দেখুন, আমাদের এই যে পেটের মাপটা হবে 13 বা 14 বা 12.5, এতটুকু নিচে পেটের মাপটা আপনারা দিয়ে দিবেন। এবার দেখুন, আর্মহোলের মাপটা নিতে হবে গাড়ের এইখান থেকে ধরে নিচের দাগ থেকে ধরে 6 ইঞ্চি পরিমাণ। তো খেয়াল করুন, আমি নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ, যাদের বডি 35 বা 40 হবে তাদের জন্য 6 ইঞ্চি নিয়ে নেবেন। এবার আসুন আমাদের পুটের মাপ। যদি আমরা কলার সিস্টেম করে কামিজ কাটিং করি তাহলে আমাদের পুটের মাপ 1/2 ইঞ্চি অবশ্যই বাড়তি নিতে হবে। তো আমি পুট নিচ্ছি এখানে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নিয়ে এখানে মার্জিন দিয়ে দিব। এটা আজকের কামিজটি 35 ইঞ্চি বডির জন্য মাপটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এবার আসেন, আমাদের বডি নিতে হবে, যেহেতু এখানে 4 পার্ট কাপড় আছে তো বডিকে আমরা 4 ভাগ করবো। 4 ভাগের 1 ভাগ এখানে নেওয়ার পরে আমরা অবশ্যই 1 ইঞ্চি করে অথবা 1.5 ইঞ্চি করে বাড়তি নিয়ে নিব। তো যে মাপটি দেখা যাচ্ছে, এই মাপের 4-এর 1 অংশ নিয়ে নিলাম, এবং হিপের মাপেও 4-এর 1 অংশ নিতে হবে। নেওয়ার পরে অবশ্যই 1 ইঞ্চি করে আমাদের কাপড় বাড়তি নিতে হবে। এবার দেখুন, মার্জিনগুলো আমরা খুব সুন্দর করে মিলিয়ে নিব। এভাবে মার্জিনগুলো আপনারা অবশ্যই দাগ অনুযায়ী একবারে স্টেপ বাই স্টেপ মার্জিনগুলো দিয়ে আপনারা কাজগুলো করবেন, তাহলে আপনাদের কাজগুলো ভালো ফিনিশিং আসবে। এবার আসেন, আমাদের নিচের ঘেরটা কতটুকু দিতে হবে, নিচের ঘের দিতে হবে বডি যতটুকু হবে, এই হিপের মাপ যতটুকু হবে, হিপের মাপের 4-এর 1 অংশ নেওয়ার পরে। তো দেখুন, এখানে আছে আমার হলো 8.5 ইঞ্চি, তো নিচেও 8.5 নেওয়ার পরে আমরা সেলাই সহ 3.5 ইঞ্চি বাড়তি নিব। আসলে এই কাটিংটা সম্পূর্ণ নিচের ঘেরটা দেখাইতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো নেক্সট ডে কোনো ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং দেখুন, কলারটা কিভাবে কাটিং করতে হবে, এই ব্যান্ড কলারটা কিভাবে কাটিং করবেন বা সামনের গলা কিভাবে কাটিং করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো তার জন্য ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। এবার দেখুন, যে কোনো বডির জন্য আপনারা গলার পাশে 2.5 ইঞ্চি নেবেন। যদি ব্যান্ড কলার অথবা হাফ ব্যান্ড কলার দিয়ে থাকেন তাহলে 2.5 ইঞ্চি গলার পাশে আপনারা নিয়ে নেবেন। এবার আসুন, এই আর্মহোলের মাপটা যদি আপনারা ব্যান্ড কলার দেন তাহলে অবশ্যই আর্মহোলের এখানে তালপাট কাটিং করবেন। তো তালপাটের কী সিস্টেমে তালপাট কাটিং করতেছি সেটা ভালো করে লক্ষ্য করুন। এই যে এইভাবে আপনারা রাউন্ড শেপ দিবেন, দেওয়ার পরে তালপাট কীভাবে কাটিং করবেন বা কোন পাটে তালপাট কাটিং করতে হবে সেটা খেয়াল করুন। তো দেখুন, এখানে ঘাড়ের এখানে আপনারা অল্প একটু করে ডাউন দিয়ে দিবেন। তো আমি এখানে ডাউন দিয়ে দিচ্ছি, যেহেতু কলার সিস্টেম করবো তার জন্য যদি ডাউনটা দেই তাহলে কলারটা ভালোভাবে আমাদের বসবে, কলারের উপর পাশে কখনো আর টান ধরে থাকবে না এবং সামনের পাট আর পিছন দিকে কখনো টানাটানি করবে না। তো এজন্য আমরা পিছন পাটে 1 ইঞ্চি বড় রেখে দিয়েছি, সামনের পাট 1 ইঞ্চি ছোট রাখছি। তো আপনারাও অবশ্যই যদি ব্যান্ড কলার কামিজ কাটিং করেন সেই ক্ষেত্রে পিছন পাট 1 ইঞ্চি বড় রাখবেন, সামনের পাট 1 ইঞ্চি ছোট রাখবেন। দেখেন, আমি কাটিং করে নিলাম এবং এই যে এখানে 2টি জায়গার চিহ্ন অবশ্যই আপনারা দিয়ে নেবেন কাটিং করার সময়। এখন দেখুন, এখান থেকে আমরা তলের যে পাটটি ছিল সেটা আমরা বের করে নিয়েছি। নেওয়ার পরে এখানে 1 পাট কাপড় হলো, তো এটা আমরা সামনের পাটে রাখবো। তো তার জন্য দেখুন, সামনের পাট যেহেতু 1 ইঞ্চি ছোট রাখতে হবে, তার জন্য 1 ইঞ্চি আমি এখান থেকে ধরে কেটে ফেলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের সামনের পাটটি 1 ইঞ্চি শর্ট হচ্ছে। এবার দেখুন, তাল পাট কীভাবে কাটিং করতে হয়, এখান থেকে ধরে তাল পাট কতটুকু পরিমাণ কাটিং করতে হবে। বেশি কাটিং করলে কিন্তু বুকের ওই জায়গায় টান ধরে থাকবে,
হাতার ওইখানে গুজ গুজ ধরে থাকবে। দেখুন এখান থেকে ধরে 2 সুত পরিমাণ কাপড় এভাবে রাউন্ড করে কাটিং করে নেবেন, কোনো জায়গায় যাতে আঁকাবাঁকা না হয়। এই জিনিসটা ভালো করে আপনারা লক্ষ্য করুন। এবার দেখুন শার্ট থেকে আমার যে কাপড়টি বের হচ্ছে, এই কাপড়টি চারপাড়ে ভাঁজ দেওয়ার পরে মাঝখানে আমার একটি জয়েন্ট পড়বে, যেহেতু কাপড়ের বহর কম তার জন্য কিন্তু জয়েন্ট পড়ে। তো এখানে দেখুন এই দাগ থেকে ধরে 3 ইঞ্চি নিচে আমরা আরেকটি মার্জিন দেবো। এই মার্জিনটি দেবো এজন্য যাদের হাতার শেপটা ঠিকঠাক হয় না, সুন্দর করতে পারেন না, তাদের জন্য। এখন 35 ইঞ্চি বড়ির জন্য আমরা আরমহল নিচ্ছি 7 ইঞ্চি, 1 ইঞ্চি নিচ্ছি আমরা সেলের জন্য বাড়তি। তাহলে আমরা মোট কাটিং করলাম 8 ইঞ্চি। এখন হাতার লম্বা যার যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন, এবং এই আরমহলের শেপটা যেভাবে মার্জিনটা দিলাম আপনিও ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন দেখুন এখানে মার্জিনটা দিয়ে নিচ্ছি। তো অবশ্যই হাতার মুখের ওই জায়গায় মুড়িয়ে সেলাই দিতে হবে, তার জন্য কাপড় একটু বাড়তি রাখতে হবে, এবং হাতার মুখ যার যতটুকু হবে সেটার 2/1 অংশ নেওয়ার পরে আপনারা 1 ইঞ্চি করে সাইডে বাড়তি নেবেন। নেওয়ার পরে দেখুন শেপ কাট দিয়ে যদি হাতার রাউন্ডটা দিতে পারেন, তাহলে আপনার হাতাটা 100/100 হবে, কোনো জায়গায় সমস্যা হবে না। অনেকে শেপ কাট ছাড়াই কিন্তু হাতা কাটিং করে, ঠিক আছে? এখন দেখুন হাতার যে শেপটা কিভাবে দিচ্ছি, আমরা এখানে অনেক সময় কাটিংয়ে ভুল করে ফেলি, হাতার শেপ দেওয়ার সময় একদম সোজাসুজি করে ফেলি, অনেকেরটা হাতার রাউন্ড আসে না, হাতার রাউন্ড ঘুরে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বডির পার্টের সাথে মিল করলে হাতা লাগানোর পর কিন্তু গুজগুজ আসবে। তো দেখুন আমরা বডির পার্টটা কাটিং করছি এবং এই পার্টের সাথে মিলাবো যে আমাদের পার্টটি ছোট বড় হয়েছে কিনা। তো দেখুন আমি যে মাপটি দেখাইলাম এটা কিন্তু সম্পূর্ণ কাস্টমারের একটি কাজ। তো দেখুন আমার আল্লাহর রহমতে কোনো ছোট বড় হয়নি। এখন বকরম দিয়ে আমরা গলা দিব, কারণ পিছনে দিব ছোট ব্যান্ড, সামনে দিব একটি সাগরিকা গলা। এখন এখানে আপনারা টিসি বকরমটা নিয়ে নিবেন। টিসি বকরম নেওয়ার পরে আপনারা এভাবে ভাঁজ দিবেন। দেওয়ার পরে খেয়াল করুন নিচে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি বকরম রেখে একটি মার্জিন দিবেন। তো খেয়াল করুন কীভাবে গলাটা বা কোন মাপে গলাটা কাটিং করতে হবে। এই মার্জিন দেওয়ার পরে আপনারা অবশ্যই সামনের গলাটি 7 ইঞ্চি কাটিং করতে হবে আপনাদের, তা না হলে কিন্তু এই গলাটা মানে মাথা দিয়ে ঢুকবে না, ঠিক আছে? 7 ইঞ্চি সামনের গলাটা রাখতে হবে যে কোনো বডির জন্য। সামনের গলাটা 7 ইঞ্চি এবং গলার পাশে নেবেন 2.5 ইঞ্চি, অর্থাৎ 2.3 ইঞ্চি। এখানেও নেবেন 2.3 ইঞ্চি নিয়ে এখান থেকে ধরে আপনারা সুন্দর করে মার্জিনটা ভালোভাবে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে দেখুন এখানে একটি যদি সাগরকিয়া গলা দেন, সেক্ষেত্রে আপনারা এই যে দাগ থেকে ধরে 1.5 ইঞ্চি উপরে আরেকটা চিহ্ন দেবেন। দেওয়ার পরে এখানে একটি মার্জিন দিয়ে দিবেন। খেয়াল করুন আমি আপনাদের বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ মার্জিনগুলো দিচ্ছি। এরপর এই দাগ থেকে ধরে এই উপর থেকে ধরে আপনারা ফিতাটা এভাবে নিয়ে এখানে একটি মার্জিন দিয়ে দিবেন। তাহলে এই গলাটি সব থেকে সুন্দর একটি গলা হবে। এবার আসুন এই গলাটা কিভাবে রাউন্ডটা আমি দিচ্ছি সেটা অবশ্যই আপনারা খেয়াল করুন। আপনারা প্রয়োজনে এই রাউন্ডটা ভালোভাবে বারবার দেওয়ার চেষ্টা করুন। প্রথমে যদি ভালো না হয় সমস্যা নেই, আপনি দ্বিতীয়বার চেষ্টা করুন। আপনারা এভাবে কাজগুলো চেষ্টা করতে করতে দেখবেন আপনার কাজটি একসময় অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। তো এবার আসুন দেখুন আমি কিভাবে গলার রাউন্ডটা দিচ্ছি, কিভাবে বকরম কাটিং করে নিচ্ছি। আসলে আপনারা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বকরম কাটিং করতে গেলে কিন্তু বকরমটা আঁকা বাঁকা হয়ে যায়, বা একটি পার্ট ছোট হয় একটি পার্ট বড় হয়। তো তার জন্য আপনারা প্রয়োজনে আলপিন, বিভিন্ন জায়গায় আলপিন লাগিয়ে নেবেন যাতে পার্ট কখনো ছোট বড় না হয়। এবার আসুন দেখুন আমার সামনের গলাটি কাটিং করা শেষ। এবার আমরা পিছনে যে হাফ কলার হবে সেই কলারটি আমরা এখন কাটিং করে নিব। তো দেখুন বকরমটি ভালোভাবে সাইজ করে নিচ্ছি। এরপরে বকরমটা কতটুকু লম্বা দিতে হবে এবং কতটুকু পাশে দিতে হবে খেয়াল করুন। আমি এ পাশে নিচ্ছি হলো 1.5 ইঞ্চি, আমাদের পাশে রাখতে হবে 1.5 ইঞ্চি চওড়া, 1.5 ইঞ্চি চওড়া রাখতে হবে। এবার আমরা পিছনের গলাটা মানে পিছনের কলারটা দিব আমরা 10 থেকে 11 ইঞ্চি পরিমাণ। তো আমি নিচ্ছি এখানে 10.5 ইঞ্চি। তো আপনারা 10.5-11 এরকম নিতে পারেন। এরপর এখানে দেখেন আমি 10.5 নেওয়ার পরে এই কোনাটা ভালো করে গোল করে নিব। তো আপনারা এইভাবে গোল করে দিতে পারেন, চাইলে কোনাকুনিও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা। তো দেখুন আমি কিভাবে গোল করে নিচ্ছি, এবং কাটিং করার পর যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় সমস্যা নেই, আপনারা ভালোভাবে কাজটা যেভাবে ফিনিশিং হয় ঠিক সেভাবে করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখুন।